বছরের নয় মাস পার হতে চলল, এখনও নতুন শিক্ষাক্রমের ওপর সরাসরি প্রশিক্ষণ পাননি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মাত্র একদিনের অনলাইন প্রশিক্ষণ নিয়েই কোনোরকম পাঠদান চালিয়ে যাচ্ছেন তারা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, 1,15,000 সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষক রয়েছেন 6,52,000। তাদের মধ্যে শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নতুন শিক্ষাক্রমের ওপর অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে 98.96% প্রশিক্ষণ সনদও পেয়ে গেছেন। তবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই অনলাইন প্রশিক্ষণ পাননি। জানা গেছে, চলতি বছর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে প্রণীত নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পাঠদান শুরু হয়। এর আগে গত বছরের শেষ সপ্তাহে মাধ্যমিক স্তরের 2 শ্রেণীর শিক্ষকদের অনলাইনে এবং চলতি বছরের জানুয়ারিতে সরাসরি প্রশিক্ষণ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু প্রাথমিক শিক্ষা প্রশাসন ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠে প্রশিক্ষণ শুরু করে আরও পরে। এরপর 9 মাস হতে চলল, এখনও সরাসরি প্রশিক্ষণ দিতে পারেনি ডিপিই। ফলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের। ইন্টার প্রাইমারিতে উদ্যোগটা আমরা পাই নাই, আমরা তো প্রাইমারিতে কে বা কারা কিভাবে ট্রেনিংটা করতেছে এই সম্পর্ক আমাদের আইডিয়া মানে একেবারে এটার বাইরে। আমরা প্রাইমারিতে একদমই পাই নাই, কোনো ধরনের একেবারেই পাই নাই, কোনো আইডিয়াই আমাদের কাছে নাই। অনলাইনে ব্যবস্থা করছে, অনলাইনে যারা ধরেন অনলাইনে অ্যাড হয়ে ট্রেনিংটা গ্রহণ করছে তারাই শুধু পাইছে আর কি, তবে এটার ধারণার বাইরে আর কি। পড়াশোনার যে জায়গাটা ওই জায়গাটা মোটামুটি ঠিকঠাক ছিল, নতুন নতুন যে সাবজেক্ট গুলো এনট্রি হইলো এই সাবজেক্ট গুলো সম্পর্কে দেওয়ার জন্য ধারণা বা এখন যে কারিকুলামের যে ডিমান্ডটা, যে পাঠটা আগের মতো থাকবে না, পাঠটা একটু অন্যরকম ভাগে করতে হবে, যেটাই গভর্নমেন্টের ডিমান্ড বেশি, যে পার্সপেক্টিভ থেকে নতুন কারিকুলাম তার কিছু একটু সার্চ করা যায়নি, কোনো পারপজ একটু সার্চ করা যায়নি। অর্থাৎ আমাদের দেশের গেছে কি, সবসময় একটা জেনারেশন ধরাই খায়, কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আগে ইমপ্লিমেন্ট করে তারপরে ট্রেনিং বা তারপরে এইটা সম্বন্ধে ধারণা দেওয়া হয়, যে কারণে দেখা যায় যে একটা না দুইটা জেনারেশন একবারে ধরাই খেয়ে যায়, যেমন 6-7 ধাক্কা খেয়েছে। যদিও বলতেছে ট্রেনিং দিয়েছে সেখানে মাধ্যমিকে, সেটাও সাফিসিয়েন্ট না, ওই ট্রেনিং আমি পেয়েছি, আমি দেখেছি। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাস বলেন, ডলার সংকটের কারণে জুন মাসে সরকারের সিদ্ধান্ত ছিল বরাদ্দের 50% টাকা খরচ করা যাবে, সে কারণে ওই মাসে শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। এখন আমরা সরাসরি ট্রেনিংটা এই 20 তারিখ থেকে আমরা শুরু করার কথা। আমরা অলরেডি আমাদের যে 1200 মাস্টার ট্রেনার তৈরি হয়েছে তাদের এনসিটিপি করার কথা ছিল আমার 2020 জন, সেখানে কিছু আমাদের কম আছে, একটা গ্রুপ আমাদের কম হয়ে গেছে, সেটা হলো যারা কি আমাদের মাঠ পর্যায়ের যে কর্মকর্তা এপিও, তাদের ট্রেনিংটা আসলে আমরা ওই সময় এনসিটিপি দেয় নাই, যার কারণে তখন আমাদের জুন মাসে আমাদের বাজেট কনস্ট্রেন্ট ছিল যে আমাদের সরকারের ইস্যু ছিল যে 50% টাকা খরচ করতে পারবে, যখন আমাদের ডলার ক্রাইসিস এর জায়গাটা ছিল, তখন আমরা ওই কারণে আমরা ওই ট্রেনিংটা জুনে আমরা পাইনি। ওই ট্রেনিংটা 20 তারিখ থেকে শুরু হচ্ছে সারা বাংলায়। মূল্যায়ন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান বলেন, কারিকুলামের যে ধরন তাতে হাতে কলমে প্রশিক্ষণ না দিলে শিক্ষকদের বোঝার কথা নয়, দিন শেষে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুগছেন শিক্ষকরা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা অবশ্যই চলবে, এটা এইসব ট্রেনিং দিয়ে মানে কার্যক্রমের যে ধরন কার্যক্রম তৈরি করা হয়েছে, এই কার্যক্রমে হাতে কলমে রাগ করাইলে তারা বুঝতে পারবে না, ওটা তো কার্যক্রমের কনসেপ্ট ডেফিনেশন, কিন্তু ক্লাসরুমে যে প্যারাগজি সেটার জন্য যে ডিটেল ট্রেনিং দরকার সেটা তো পাই না তারা, সেটা করবে কিভাবে? ওখানে শুধু একটা গাইডলাইন পাইছে, এই করা হয়েছে সে করা হয়েছে, ওটা তো ডিটেল ট্রেনিং না, ওটা তো ট্রেনিং না, ওটা তো শুধু একটা ইনফর্ম করছে যে আমাদের ট্রেনটা তো হবে অনলাইনে হতো, ওটা যেভাবে আমরা চালাচ্ছি চলতেছি এইভাবে আসলে দিন শেষে বাচ্চারা সাফার করতেছে, একটা কম লেভেল তৈরি হচ্ছে, এই বাচ্চাগুলো যত উপরে যাবে তো তারা মানে কষ্ট করতে হবে বেশি বেশি, তাদের কষ্ট বাড়বে, টিচাররাও মানে নিজেরা যারা একটা চাচ্ছে কাজ করার জন্য তারা যেমন এগুলো বুঝতে পারতেছে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু যারা দায়িত্বে আছে তারা তাদের দায়িত্ব অবহেলা করতেছে। বছরের 2/3 সময় পার হলেও শিক্ষকরা এখনো হাতে কলমে প্রশিক্ষণ না পাওয়ায়
প্রাথমিক শিক্ষা প্রশাসনের কড়া সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। তারা এর জন্য প্রাথমিক শিক্ষা প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। তৌহিদ হাসান, কালবেলা।